পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনা, অবৈধ বাজি কারখানায় আগুন, আগুনে পুড়ে মৃত্যু এক ব্যক্তির, অবৈধ এক বাজি কারখানায় আগুন লেগে যায়, পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনা বলে জানা যাচ্ছে এবং এই কারখানায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে পূর্ব মেদিনীপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সেলিম আহমেদ। সেলিম, বিস্তারিত জানবো কিভাবে আগুন লাগলো এবং তারপর ঠিক কি অবস্থা, একজনের মৃত্যুও হয়েছে। দেখো সেটি দুর্গাবত জানা নামে এক ব্যক্তি, যার বাড়িতে এই আগুন, বাজিতে আগুন লাগে বলে অভিযোগ বা বেআইনি বাজি কারখানা ছিল বলে অভিযোগ। ওই বাড়িতে যখন বাজিতে আগুন লেগে যায় তখন তার বাবা এবং স্ত্রী দুজনেই তাকে বাঁচাতে গিয়ে তারাও কিন্তু অগ্নিদগ্ধ হয় এবং তাদেরকে এগরা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে গেলে সেখানে কিন্তু এই দুর্গাবত বাবুকে মৃত ঘোষণা করে। এই ঘটনা জানাজানি হওয়ার পরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। তার কারণ হচ্ছে আগুন লাগার পরে স্থানীয় বাসিন্দারা প্রথমেই আসে নেভাতে, তখন যারা যখন না পারে তখন কিন্তু দমকলে খবর দেওয়া হয় এবং দমকল থেকে দুটি ইঞ্জিন গিয়ে তার আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে বেগরা থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং কিভাবে এই এলাকায় দীর্ঘদিন ধরে এই ধরনের অবৈধ বাজি কারখানা চলছিল সেগুলো খতিয়ে দেখছে এবং তার সাথে সাথে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে আবারও নজরে এলো যে পিংলা বা পাঁচকুড়ার ভিতরে যে ঘটনা ঘটেছিল এরকম বাজি কারখানায় ঘটনা, সেই ধরনের কিন্তু জেলায় আবারও এই একই ঘটনা ঘটলো। যদিও আমরা জানি যে এই সময় সামনে কোনো সেভাবে পুজো বা অন্যান্য অনুষ্ঠানে সেভাবে বাজি মজুদ করা হয় না, এই সময় কিছু নেই, কিন্তু তারপরেও এত বাজি কিখানে কি করে ওই বাড়িতে বা ওইখানে মজুদ করা হয়েছিল এবং তারপরে এই দুর্ঘটনা ঘটলো সবই কিন্তু খতিয়ে দেখছে এগরা থানার পুলিশ। ধন্যবাদ সেলিম।